দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখনও এক সপ্তাহও পার হয়নি। এর আগেই শপথ গ্রহণের জন্য প্রস্তুত নতুন মন্ত্রিসভা। নির্বাচনে চার দিনের মাথায় শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা, যেখানে অনেক পুরাতন মন্ত্রীর সঙ্গে আছেন নতুন মন্ত্রীরাও, যার মধ্যে আলোচিত নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান শীর্ষকর্তা ইরিমাজে নতুন মন্ত্রিসভার জন্য ডাক পেয়েছেন। যদিও মন্ত্রিত্ব পেলে বিসিবির দায়িত্ব থাকতে কোনো বাধা নেই তার, এরপরও একটা প্রশ্ন থেকেই যায়, তবে কি বোর্ড সভাপতির পদটা ছেড়ে দেবেন নাজমুল হাসান পাপন? যদি ছেড়ে দেন তবে কে হবেন নতুন সভাপতি? বিশেষ করে এমন পরিস্থিতিতে মাশরাফির নামটাই বেশি বেড়াচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। কেননা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন এই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তাই তো দেশের ক্রিকেট ভক্তদের মাঝে মাশরাফিকে এই পদে দেখার আগ্রহ ব্যাপক। অনেকের মতে দেশের ক্রিকেটের অভিভাবকের পদে সাবেক এই টাইগার পেসারই একমাত্র যোগ্য ব্যক্তি। তবে বিসিবির গঠনতন্ত্র দেখে কিছুটা হতাশ হতে হবে ক্রিকেট ভক্তদের, যেখানে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এখনই সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা বিসিবির সভাপতি হওয়ার সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কেউ সভাপতির প্রার্থী হতে চাইলে তাকে প্রথমে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনার সদস্য হতে হয়, এরপর হতে হয় বিসিবি পরিচালক। সাকিব আল হাসান নিজেই এখনও ক্রিকেটার, আর মাশরাফি খেলা থেকে কিছুটা দূরে থাকলেও কোনো আঞ্চলিক সংস্থায় যুক্ত হননি তিনি। বিসিবিতে দুজনের কারোরই পরিচালক পদ নেই, ফলে সাকিব কিংবা মাশরাফি কেউই সভাপতি নির্বাচনের প্রার্থী হতে পারছেন না, যার ফলে নাজমুল হাসান পাপন যদি তার সভাপতির দায়িত্ব ছেড়ে দেন তাহলে সাকিব কিংবা মাশরাফি নন, বরং বিসিবিরই কোনো পরিচালকের এই সভাপতি পদে আসার সম্ভাবনাটাই বেশি।